আচ্ছা, তাহলে যারা আজকে অংশগ্রহণ করছে তারা সবার নাম ভোটার লিস্টে উঠেছে তো? নাম ওঠেনি এমন কেউ আছে? নাম ওঠেনি? আচ্ছা, যারা এখনো নাম তোলায়নি বা তোলাতে পারেনি, আচ্ছা, যাদের বয়স হয়েছে, আমি এই প্রসঙ্গে বলে রাখি, ভোটার তালিকায় নাম তোলার জন্য একটা ভিত্তি তারিখ বলে দেওয়া থাকে, ওই তারিখে যাদের 18 বছর পূর্ণ হয়েছে, অর্থাৎ আগামী যে নির্বাচন হতে যাচ্ছে তার জন্য যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে, এবং সেই ভোটার তালিকার সংশোধনের ধারাবাহিক সংশোধনের কাজ এখনও চলছে, যেটাকে বলা হয় কন্টিনিউয়াস আপডেশন। এই কন্টিনিউয়াস আপডেশনে অ্যাপ্লাই করা যাবে, কিন্তু ভিত্তি তারিখটা একই থাকবে। ভিত্তি তারিখ হচ্ছে 1/1/2021 যাদের 18 বছর পূর্ণ হয়েছে, অর্থাৎ কি না 1 জানুয়ারি 2003 বা তার আগে যাদের জন্ম, 1 জানুয়ারি 2003 বা তার আগে যাদের জন্ম, 1 জানুয়ারি 2003 পরে হলে তারা কিন্তু এখন রেজিস্ট্রেশন করাতে পারবে না। এবার আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ভোটার তালিকায় নাম তোলানোর জন্য 3টে বিষয় লাগে। এক হচ্ছে তার একটা কোয়ালিফাইং এজ লাগে। কোয়ালিফাইং এজটা কত? সেটা হচ্ছে 18। 18 বছর পূর্ণ হলে সে ভোটার তালিকায় নাম তোলার যোগ্য হিসাবে বিবেচিত হতে বিবেচিত হয়। আর কি লাগে? দ্বিতীয় তার ক্রাইটেরিয়া যেটা ফুলফিল করতে হয় সেটা হলো যে সে যেখানে বসবাস করছে সেখানে সে বাসিন্দা, অর্থাৎ অর্ডিনারি রেসিডেন্ট, পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে এমন কোনো কথা নেই, অর্ডিনারি রেসিডেন্ট, এই মর্মে তাকে একটা এভিডেন্স বা একটা প্রমাণপত্র দাখিল করতে হবে, অর্থাৎ তাকে অর্ডিনারি রেসিডেন্ট হতে হবে যে এলাকায় সে নাম তোলাতে চাইছে। ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কেউ নাম তোলাতে পারে, হ্যাঁ, বাসিন্দার প্রমাণ দিতে হবে। আর 3 নম্বর হচ্ছে সে যে ভারতীয় নাগরিক, এই মর্মে তাকে একটা প্রমাণ দিতে হবে। ভারতীয় নাগরিকত্বের প্রমাণ আমাদের কাছে ডাইরেক্ট এভিডেন্স কিছু নেই বেশিরভাগের ক্ষেত্রে, অর্থাৎ সিটিজেনশিপ সার্টিফিকেট আমাদের ক্ষেত্রে বেশিরভাগের ক্ষেত্রেই নেই, তাহলে তারা ইনডাইরেক্ট এভিডেন্স হিসাবে একটা তাদের দিতে হয়, সেটা হচ্ছে তার বাবা বা মা ভোটার, এই মর্মে একটা ডকুমেন্ট, অর্থাৎ বাবা বা মায়ের এপি, বা যদি বাবা বা মা না থাকেন তাহলে তার সহোদর ভাই বোন দাদা দিদির যে কারো একটা এপিক লাগে, অর্থাৎ যার এপিক দেওয়া হচ্ছে তার বাবার নাম এবং আবেদনকারীর বাবার নাম একই হতে হবে, এই 3টে ডকুমেন্ট হলেই হয়ে যায়। আর সাধারণভাবে যারা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে স্বামীর একটা ডকুমেন্ট, স্বামীর এপিক দিতে হয়, অর্থাৎ স্বামীর সঙ্গে তার লিঙ্কেজ প্রমাণ করার জন্য যে ওই ব্যক্তির সে স্ত্রী, স্বামীর এপিক বা ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই জাতীয় একটা বাড়তি ডকুমেন্ট লাগে। তো তাহলে যাদের 1/1/2003 বা তার আগেই জন্ম হয়েছে, তাদের কেউ যদি এখনও নাম তোলার জন্য আবেদন না করে থাকে ভোটার তালিকা, কন্টিনিউয়াস আপডেশনের অঙ্গ হিসাবে এখানে যে ইয়েগুলো দেওয়া হলো, স্লাইডগুলো দেওয়া হয়েছে, এর মধ্যেই আছে ওই নাম রেজিস্ট্রেশনের বিষয়টা, ওখানে করা যাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন এখনও নেওয়া হচ্ছে। ওই যে পোর্টাল গুলো বলা হলো NBSP, এই পোর্টালে গিয়েই ওখানে নাম রেজিস্ট্রেশনের জন্য ওখানে ফোল্ডার আছে, ওই ফোল্ডারের মাধ্যমে অ্যাক্সেস পাওয়া যায়, এমনিতে কোনো সমস্যা নেই।